সুপারস্টার শাকিব খান কথা বলতে বলতে তিনি তার অতীতের বেশ কিছু গোপন কথা বলে দিলেন মানুষের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমাদের অনেকেরই একটা ছোটবেলা থাকে, আমরা যখন অনেক বড় হয়ে যাই, আমাদের যখন টিনেজ বয়স থাকে, সেই বয়সটাতে আমরা যে কাজগুলো করেছিলাম খুব মন দিয়ে, সেই কাজগুলো এক সময় অনেক ছোট হয়ে যায় এবং সেই কাজগুলো নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করে থাকি। প্রত্যেকের জীবনে এমনটাই ঘটে। আমরা যখন ছোট থাকি তখনই সেই ব্যাপারটাকে মনে হয় যে অনেক সিরিয়াস কিছু, কিন্তু যখন বড় হই তখন বুঝতে পারি সময়ের সাথে সাথে সব কিছু যখন চেঞ্জ হয় বুঝতে পারি যে কতটা বোকামি আমরা সেই সময় করেছি। তেমনি সাকিব খানও জানালেন, তিনি যখন 9-10-এ পড়তেন তখন এর একটা খুব মজার একটা ব্যাপার। তিনি বলেন, পাড়ায় তখন উঠতি বয়স আমার, সবাই আমাকে দেখে অনেকেই বলছেন যে হিরো হিরো ভাব। তো তখন নিজেকেও আমি আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখতাম এবং বুঝতে পারতাম আসলে আমি অনেক সুন্দর। তখন আমি কি করতাম, পাড়ার মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য যা ভর্তি হলাম মার্শাল আর্টে। আমি তখন থাকি নারায়ণগঞ্জে, তো মার্শাল আর্ট শিখছি শিখছি, এক সময় বেল্ট টেল্ট পেয়ে গেলাম, কিন্তু আমি আর কাউকে ইমপ্রেস করতে পারছি না, কারণ মার্শাল আর্ট তো মারামারি না লাগলে কিংবা কোনো দরকার না হলে সেখানে আসলে দেখানোর কিছু নেই। সুতরাং আমি যেটা শিখলাম সেটা তো আসলে মেয়েরা দেখতে পাচ্ছে না। অপরদিকে যেটা আমি রিয়েলাইজ করলাম, কোনো একটা অনুষ্ঠানে, যেমন ধরেন যে 31st night কিংবা পাড়ার কোনো বিয়ে, নববর্ষ, বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে আরও যারা ছোট ভাই ছিল বা আমার সমবয়সী যারা ছিল তারা কিন্তু ডান্স করতো। তো ডান্স করতে গিয়ে দেখা যেত যে কেউ গান পারতো, কেউ কবিতা পারতো, কেউ নাচ করতো, তো অনেকে অনেকের সঙ্গে ভালো ইন্টিমেসি হয়ে যেত, কারণ ওদের এই ব্যাপারগুলো ওরা শো আপ করতে পারতো। কিন্তু আমি যে মার্শাল আর্ট শিখেছি মেয়েদের ইমপ্রেস করার জন্য, আমার মার্শাল আর্টটা তো আর তখন কাউকে দেখানো যেত না। তো মনে বড় দুঃখ দুঃখ, এই দুঃখ নিয়ে কি করি, তখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হবো, তখন আবার এক বড় ভাইয়ের সঙ্গে আলাপ করে আমি আবার ডান্সে ভর্তি হই। তো সেই যে জিনিসগুলো মানুষ মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য শিখেছিলাম, মার্শাল আর্ট, ডান্স, তো এগুলো আসলে কোনো এক সময় যে ফেলনা যায়নি সেটার কারণ হলো আমি যখন সিনেমাতে আসলাম সেখানে দেখলাম যে সেখানে ফাইট করতে হয়, সেখানে মার্শাল আর্টটা লাগে। আমি যখন সিনেমাতে আসলাম সেখানে ডান্স করতে হয়, তো আমার ডান্সটা শেখা হয়েছিল। তো আমি যে ছোটবেলায় কাদেরকে ইমপ্রেস করার জন্য শিখেছিলাম সেটা যদিও কাজে লাগেনি, কিন্তু আমি কিন্তু সিনেমাতে এসে দুটো ব্যাপারই একদমই কাজে লেগে গেছে, যার জন্যই আমাকে পরিচালক প্রযোজকটা খুব ভালোবাসতেন এবং আমাকে খুব তারা একের পর এক সিনেমাতে নিতে থাকলেন, কারণ আমার এই যোগ্যতাটা ছিল। অথচ এই যোগ্যতাটা কিন্তু আমি তখন নিজেও জানতাম না যে একদিন আমি সুপারস্টার হব, কিং খান হব, আমার জীবনে এই নাচ এবং এই মার্শাল আর্ট দুটোই খুব বেশি কাজে লাগবে। আসলে স্রষ্টা হয়তো বা জানতেন, নিশ্চয়ই জানতেন যে আমি কোন পথে আগাচ্ছি, যার জন্যই আমার নিয়তি আমাকে আসলে দুটো জিনিস করিয়ে নিয়েছে। তো আপনারাও যে জিনিসগুলো করেন সেগুলোকে ভাবার কোনো কারণ নেই যেটা আসলে জীবনে আর কোনোদিন কাজে লাগবে না। জীবনে মানুষের ভালো ভালো যে কাজগুলো রয়েছে সেগুলো কখনো না কখনো কোথাও না কোথাও ঠিক কাজে লেগে যায়, যেটা কোনো কাজকে আসলে সময়টাকে নষ্ট করবেন না, সেই সময়টুকু কাজে লাগান, কারণ আমাদের জীবন আসলে অনেক ছোট। এই ছোট্ট জীবনে আমাদের অনেক অনেক কিছু করে যেতে হবে যে কাজগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকবেন সারা জীবন। তো বন্ধুরা, সাকিব খান আসলে খুব ভালো একটা কথা বলেছেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর আপনাদের কাছে এই ব্যাপারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।